পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না সাফিনের, সড়কে গেল প্রাণ। দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের বিরামপুরে পরীক্ষা দিয়ে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্রের নাম সাফিন, বয়স 17। সোমবার 16 অক্টোবর দুপুরে উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দিওর পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফিন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভিউডুবা গ্রামের মোহাম্মদ শাইনুর ইসলামের ছেলে। সাফিন বিরামপুর উপজেলার দিওর ইউনিয়নের নানার বাড়িতে থাকেন। নানা এনতাজুল ইসলাম এবং বিজুল মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। সহপাঠী নয়নচন্দ্র রিপোর্টার বাংলা টিভিকে বলেন, নিহত সাফিন হোসেন স্কুল থেকে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেলে তেল নিতে দিওর তেল পাম্পে যায়। তেল নিয়ে রাস্তা পারাপারের সময় প্রাণ কোম্পানির কাভার্ড ভ্যানের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। দিওর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মালিক মণ্ডল রিপোর্টার বাংলা টিভিকে বলেন, পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সাফিন পিছন দিক থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডক্টর শাহরিয়ার পারভেজ সাফিনকে মৃত ঘোষণা করেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত হয়েছে, কাভার্ড ভ্যানটি পালিয়ে যায়, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পিতার নাম? পিতার নাম মোহাম্মদ শাইনুর ইসলাম। গ্রাম ঘোড়া নানা গাড়ি তাকে যে আসে তেল মোহাম্মদ দেওয়ার মধ্যে মোস্তা শুরু হয়। তেল মোহাম্মদ দেওয়ার তুলে নিয়ে মসুর ঘুরে যাতে কবরখানে গাড়ি সাথে কবরখানে গাড়ি মারে দিছে। তেল মোহাম্মদ